আমি কাজল পপি আবার চলে এসেছি সেই অতিথিকে নিয়ে, যারা আপনার অনেক লাইক করেছেন, অনেক কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, সেই আমার সোনিয়া আপুকে নিয়ে চলে আসছি। এখন সোনিয়ার মুখে শুনতে যাচ্ছি সোনিয়া কি করতে যাচ্ছে। সোনিয়া আমার সঙ্গে অনেক কথা আছে বলছে, তারপর আমি বলছি ঠিক আছে স্টুডিওতে চলে আসো। তো সোনিয়া কি অবস্থা, কেমন আছো তুমি? হ্যাঁ আপু, ভালো আছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো অনেক ভালো। তুমি আমাকে ফোন দিয়েছো, আমার সঙ্গে মিট করতে যাচ্ছো, আরেকটা সাক্ষাৎকার দিতে যাচ্ছো। হ্যাঁ তো কেন বলো তো? কেন, এখন যা হয়েছে তো হয়েছে আমার লাইফে, এখন আমি চাই যে নতুন করে সুন্দর করে আমার লাইফটা সাজাইতে। আমি গার্মেন্টসে জব করি, মানে আমার দুইটা বিয়ে হয়েছে, এগুলা নিয়ে মানে বিভিন্ন মানুষ আলোচনা করে, যেহেতু আমার মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কারণ সব মানুষই দেখছে, কোথাও মুখ দেখাতে পারি। তুমি তো খারাপ কিছু করো না, তাই না? তুমি বিয়ে করেছো, এতে মুখ দেখানো যাবে না কেন? এই মানুষের নানান কথা ভালো লাগে না শুনতে। সেটা কারণটা কি, দুইটা বিয়ে হয়েছে এটা? হ্যাঁ সেটাই। সুপ্রিয় দর্শক, প্রথম হাজবেন্ড মারা গিয়েছে, দ্বিতীয় হাজবেন্ড তার ভাগ্যে ছিল না, আরেক মেয়ে কেড়ে নিয়েছে, এটা কি তার দোষ? তার দোষ না। তো কেন মানুষ এরকম বলবে বা করবে? সমাজে আমাদের অনেক নিকৃষ্ট মানুষ আছে, যে অনেক মানুষকে চায় যে ডাস্টবিনে চলে যায়, আর একটা মানুষকে বাঁচতে দিতে হবে, একটা মানুষকে পড়ে গেলে তাকে ধরে উঠে একটা লাঠি দিতে হবে যে এইটা দিয়ে তুই হার। তো আমরা সেটা করি না। তো আচ্ছা, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে করবো আবারও? হ্যাঁ আপু, যদি ভালো হয়, আমার সব কিছু জানা শুনা যদি আমাকে মেনে নেয়, তাইলে আমিও রাজি আছি। এই বিয়েটার সিদ্ধান্তটা কেন নিয়েছো? তোমার ফ্যামিলি কি তোমাকে লালন পালন করার জন্য কি? না না, ফ্যামিলি আমাকে দেখে না, আমার ফ্যামিলিটা গরিব, কারণ আমি গার্মেন্টসে জব করি, আমার একটা মেয়ে আছে মাদ্রাসায় লেখাপড়া করে, এখন বাঁচতে হইলে তো একটা গাছ দরকার। গাছটা, হ্যাঁ, বাবা মা যদি না দেখে তাহলে একটা গাছ প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা যারা আছেন, আপনারা দেখছেন, তারা যদি কেউ এরকম মহৎ ব্যক্তি হয়ে থাকেন যে মেয়েটার প্রথম হাজবেন্ড মারা গেছে, দ্বিতীয় হাজবেন্ড কিন্তু ছেড়ে গেছে, তার কোনো দোষ ছিল না, একজন সৃষ্টিকর্তা নিয়ে গিয়েছে, আরেকজন হচ্ছে একজন মেয়ে কেড়ে নিয়েছে, এটাও তার বিধাতা তার ভাগ্যে রেখেছে, হয়তো তার জন্যে ভালো কোনো প্রতিদান আসবে, সে ভালো প্রতিদানের জন্যে হয়তো ভালো আমল করতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু আপনারা যদি কারো বউ মরে থাকে বা কোনো অসহায় একটা মানুষকে যদি আপনারা বিয়ে করে, এরা কিন্তু সংসার ভালো করতে পারে। তো যদি করতে চান আমাদেরকে লিখবেন, আমরা ওকে ফোন নম্বর দিবেন, আমরা ওর সঙ্গে যোগাযোগ করাবো। যদি বিয়ে করতে চান, ও একদমই গরিব নিম্ন শ্রেণীকের মেয়ে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, খুবই ভালো, সত্যি কথা বলে। তো আমি আরেকটা কথা বলি, যদি কেউ বিয়ে করে তাহলে তো তোমার বাচ্চা নিয়ে করবে না? তাহলে ওই লোককে তো আমি বিয়ে করব, কারণ আমার বাচ্চাই আমার কাছে সবকিছু। তাহলে গার্মেন্টসে জব করতে হবে, মেয়েটাকে মানুষ করতে হবে। গার্মেন্টসে গেলে তো তোমাকে খারাপ কথা বলে, তো চাকরিটাও হচ্ছে না, তুমি তো ওটাকে বের করে দিয়েছে। হ্যাঁ, অনেক হৃদয়বান মানুষ আছেন যে কারো বউ মরে গেছে, বাচ্চা আছে, ওই বাচ্চার সঙ্গে ওকে ওর বাচ্চাটাকেও লালন পালন করবেন। তো যদি বিয়ে করতে চান, ইচ্ছে হয়, আমাদেরকে লিখবেন, আমাদেরকে নাম্বার দিবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো, বা আমাদের নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনার সঙ্গে ওকে মিলিয়ে দিব। যদি চান, আমি বলি না যে ওকে বিয়ে করেন, যদি ইচ্ছে হয়, অনেকের বউ মরে যায়, অনেকে আছে যে মোটামুটি ডাল ভাত খেয়ে গ্রামে বেঁচে আছেন, ভালো আছেন, কিন্তু বাচ্চাদেরকে দেখার জন্য কেউ নাই, কিন্তু যেহেতু এর একটা বাচ্চা আছে, তাহলে কিন্তু ও আরেকজনের বাচ্চাকে ভালোবাসবে। তো তোমার আর কিছু বলার আছে আপু? হ্যাঁ, দর্শকের মাঝে আমার একটাই কথা বলার আছে, আমি দেখতে শুনতে খারাপ নাকি আমি জানি না, কিন্তু আমার লাইফে দুইটা ঘটনা ঘটে গেছে। এখন আপনারা পৌবাসের যারা আছেন, ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, বাংলাদেশের সবাইকে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর আমাকেও যদি ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর যার আমাকে ভালো লাগবে ভাইয়াদের মাধ্যমে ফোন নাম্বার দেওয়া হবে, আমাকে বলবেন, তাহলে আমি রাজি থাকবো। বলতে ভুলে গেছি যে তুমি তো দ্বিতীয় আগের হাজবেন্ড তো মরে গেছে, সে তো চলে গেছে আর ফিরে আসবে না। তো দ্বিতীয় যে হাজবেন্ড, দেড় বছর সংসার করেছো, তার কথা কি তোমার মনে হয় এখন?
প্রত্যেক ক্ষণে ক্ষণে সব জায়গায় মুহূর্ত মুহূর্ত আমার তাকে মনে হয়, কারণ ওর স্মৃতিগুলো আমার ঘরে ভাসে। মনে থাকবে না কেন, ভালোবাসা এমন একটা জিনিস, সে যথাই খুশি তথাই যাক, তাকে মনে রাখতে হবে। কিন্তু আমার হাজবেন্ড আমাকে মন থেকে ভালোবাসছে নাকি আমি জানি না, কিন্তু আমি তাকে সত্যিকারে ভালোবাসি। আচ্ছা, তার ঘরে কি কোনো বেবি হয়েছে? না, কোনো বেবি হয়নি তার ঘরে। বেবি তুমি ইচ্ছে করে নাও নাই? না, ও নাই নাই। আমি ইচ্ছে করে নিই নাই, ওরও মত ছিল না, বলছে যে এখন কোনো বেবি টেবি নেওয়া যাবে। তারপর আচ্ছা, যখন চলে গেছে সে, যাওয়ার পরে তোমার ফ্যামিলি থেকে তোমার কিরকম রিয়্যাক্ট করছে, তোমার ফ্যামিলি তোমার উপরে কিরকম রিয়্যাক্ট করেছে? আমার ফ্যামিলি গত অনেক খুশি হয়েছে, খুশি হয়েছে। তাই তোমার উপর এখন টর্চার কেন আসবে যে তোমাকে বাসা রাখতে চাচ্ছে না বা বের করে দিতে চাচ্ছে বাচ্চা দিয়ে, এগুলো কেন ফ্যামিলি বলবে? যেহেতু তোমাকে তারা কি আগে গার্মেন্টসে চাকরি করে টাকা দিত তোমার মা বাবাকে? কারণ আমার মেয়ে ওদের ঘরে গেঞ্জাম হোক, অশান্তি হোক, আমি চাই। তুমি যে বলেছো যে তোমার মেয়েটাকে নিয়ে তুমি তোমার খালার বাসায় আসো, আসলে 4-5 দিন ধরে খুব কষ্ট হচ্ছে, বাসা থেকে বের করে দিয়েছে, ওনারা কি বলে, খালারা কি বলে, বিয়ে করতে বলে একটা নাকি তোমাকে ওনারাও বের করে দিতে চায়? না, যদি বলে যে এরকম ভালো কোনো ছেলে টেলে পাস তাহলে বিয়ে শাদী কর, এটা বলে, ভালো পরামর্শ দেয় খালা, কারণ এরকম থাকলে মানুষ খারাপ বলবে, খারাপ বলবে। হ্যাঁ, বন্ধুরা দেখেন, খালা ভালো ভালো যার কারণে ভালো পরামর্শ দিচ্ছে, বের করে দেয়নি, ভাগ্য ভালো ওর মা বা ভাই বোনরা। আসলে ভাইরা বিয়ে করলে পর হয়ে যায়, যার কারণে তাকে ভাই ভাবি টুকটুকি লেগে তাকে বের করে দিয়েছে। একটা বাচ্চা নিয়ে কোথায় যাবে? যদি খালা না থাকতো তাহলে রাস্তায় যেতে হতো, খারাপ কাজে লিপ্ত হতো। একটা মানুষকে বাঁচানো, এটা আমাদের দায়িত্ব, আমাদের সমাজের দায়িত্ব, বাবা মারও দায়িত্ব, সবারই দায়িত্ব। যেখানে হুচট খাও সেখান থেকে আবার দাঁড়াতে হবে। তত যদি বিয়ে হইলে হলো, ভাগ্যে যদি থেকে থাকে, আর যদি বিয়ে না হয় তুমি চেষ্টা করো যে একটা কোনো কাজ করার জন্য, কারণ বাঁচতে হবে, বাঁচতে হলে টাকা প্রয়োজন, আর টাকা প্রয়োজন তো লাগবে, যেহেতু একটা বাচ্চা আছে তোমার, বাচ্চাটাকে পড়াশোনা করাইতে হবে, হেরে যাবা না কোনো কিছুতে, হার বলতে নেই, হ্যাঁ হারবা না। কি করবা এখন থেকে? কাজ করবে, হ্যাঁ কাজ করতে হবে। কেউ কে কি বলছে কানে নিবা না, যে তোমাকে গালি দিচ্ছে তুমি কানেই শুনবা না, বাবা যেটা আমাকে বলছে না অন্য কাউকে বলছে। ওকে, কি করতে চাচ্ছ তুমি এখন বলো, বিয়ে করতে চাচ্ছ নাকি কাজ করতে চাচ্ছ? দুইটাই, কাজের মাঝখানে তোমার তো বিয়ে তো আর হঠাৎ করে হচ্ছে না, তোমার ভাগ্যে হয়তো একটা রাজপুত্র আসতে পারে, তাই না? তুমি যদি কাজ করো, কাজের মধ্যে দিয়ে দেখা যাবে যে একটা রাজপুত্র তোমার জন্য এসে দাঁড়াইছে বা তোমার বাচ্চাটাকে আগলায় ধরছে। ভালোবাসা কোথায় তোমার ভালোবাসা আছে তুমি নিজেও জানো না, সৃষ্টিকর্তা বলতে পারে, কিন্তু তোমার আগে কাজ করতে হবে। তুমি কাজে নেমে যাও, যে কোনো তুমি যদি জব করতে পারো, চাও কোথাও যাও, পাও পেলে পেলা, না পেলে লাগে তরকারি বিক্রি করো। এখন মেয়েরা রিক্সা চালাচ্ছে, কাজ করো, আমি চাই কাজ করো। মেয়েরা কসমেটিক্স এর বিজনেস করতেছে, অনেক ধরনের কাজ করতেছে, পিঠা বানাচ্ছে, পিঠার মেলা আমরা করি, আমরা অভিনয় সাথে সাথে কিন্তু আমরাও মেলার মধ্যে পিঠা বানাই, অনেক ইয়ে করে কাজ করি। জীবনে বাঁচতে হলে নিজে যুদ্ধ করে বাঁচতে হবে। ওকে, ভালো থাকবেন বন্ধুরা, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।